জব সলিউশন যে বইটা থাকে, এখনকার যে তোমাদের পরীক্ষা হয় তাতে জব সলিউশন থেকে ধরো 25 to 30% কোশ্চেন হয়তো জব সলিউশন রিলেটেড থাকতে পারে। তার মানে কি যে জব সলিউশন থেকে তোমার কিন্তু কাজটা কমপ্লিটলি হবে না। আর কি কি লাগবে জব সলিউশনের সাথে? তোমার কমন সেন্স লাগবে, তোমার বেসিক নলেজটা লাগবে, এগুলো মিলিয়ে তোমার কিন্তু প্রিপারেশনটা তোমার কমপ্লিট করতে হবে। এখন তোমাদের সবার জন্য যেটা আমি বলবো, তোমরা যারা 45 এ ভর্তি হয়েছো তোমাদের মধ্যে, কিন্তু এখন তোমাদের জন্য যেটা দরকার, সামনের যে 7-8 মাস সময় আমরা যতটুকুই বলি, এই সময়টা কিন্তু খুব খাটতে হবে। তোমাদের প্রেজেন্ট যে পজিশন, তোমরা যে পজিশনে আছো, তোমাদের মধ্যে থেকে কয়েকজন হয়তো খুব ভালো আছো, বাট তোমাদের মধ্যে থেকে আমি বলবো যে মোর দ্যান 70% খারাপ অবস্থা আছো। এই অবস্থা থেকে তোমাদের যদি উপরের দিকে যেতে হয় তাহলে তোমাদের হার্ডওয়ার্কের বিকল্প কিছু নাই। তোমাদের মধ্যে একজন বললাম যে 3-4 ঘন্টা তুমি বেশি পড়তে পারো না জব করার কারণে, তাহলে তোমাকে অবশ্যই কিছু কৌশল বের করতে হবে। এখন তোমাদের জন্য আমার কয়েকটা কথা থাকবে, সেটা একটু তোমরা মন দিয়ে শুনবা। নাম্বার ওয়ান হচ্ছে যে তোমাদের বাড়ির যে পড়া, হোম স্টাডি, সর্বোচ্চ গুরুত্ব হচ্ছে বাড়ির পড়া। প্রশ্ন হচ্ছে যে বাড়ির পড়াটা, আমি যে বাড়িতে পড়তেছি সেই পড়াটা আমি কি পড়তে, কি পড়লে আমার কাজটা হচ্ছে বাড়িতে? তোমরা ধরো আমাদের ক্লাসগুলো করো, ভিডিও ক্লাসগুলো করো, সেই ক্লাসগুলো নোট করো, প্লাস অন্য শিটগুলো যখন দেখো, এতে করে তোমার 8-10 ঘন্টা চলে যায়। 8-10 ঘন্টা এখানে গেলে তো ক্ষতি হয়ে যাবে। ক্লাস থেকে হুবহু কয়টা কোশ্চেন কমন থাকলো না থাকলো, ওইটার থেকেও বেশি জরুরি হচ্ছে ওই টপিকটা তোমাকে স্যার ইজি করে দিবে। ওই ইজিনেসটা ধরেই তোমার কিন্তু পড়া, বাড়িতে যে পড়াগুলো আছে পড়াগুলো তোমার কমপ্লিট করতে, কথাটা বুঝিও। ক্লাসে যে ক্লাসগুলো তুমি করছো, ক্লাসগুলো প্রত্যেকটা লাইন লিখতে গেলে তোমার 8-10 ঘন্টা লাগে, তুমি ওটা কেন যাবা? তোমাকে মনে রাখতে হবে যে একটা টিচার যখন ক্লাস নিচ্ছে, এই ক্লাসটা তুমি হেডফোন লাগিয়ে দিয়ে করো, সাউন্ড বাড়িয়ে দিয়ে করো। এই ক্লাসটা করতে গেলে তোমার সব তথ্য তোমার কাজে লাগবে না, ক্লাসটা করার সময় টপিকটা তোমার ইজি হয়ে যাবে। যে টপিকগুলো বুঝাবে, যা বুঝাবে, ওই বিষয়টা তোমার এর ভিতরে অনুধাবন করে নিতে হবে। ওই ফাঁকেই কিছু জরুরি জায়গা, যে জরুরি জায়গাগুলো পরীক্ষা আসবার মতো তথ্য, এই তথ্যগুলো তোমাকে আলাদা খাতার মধ্যে, ওই সাবজেক্ট রিলেটেড একটা খাতার মধ্যে লিখে রাখতে হবে, নোট ডাউন করতে হবে। এই হচ্ছে তোমার ক্লাস থেকে কাজ। তাহলে তোমার এখান থেকে একটা ক্লাস করতে 2-3 ঘন্টা এর বেশি যাওয়ার কথা না। তোমরা এই সময়টা এভাবে দেখবা যে ক্লাসের সময়টা তুমি কতক্ষণ লাগছে। এখন এটা গেল ক্লাসের যে সময়টা থাকে, তাহলে তুমি বাকি বাড়িতে বাকি সময় কি করবা? বাকি সময় যেটা থাকে সেটা হচ্ছে জব সলিউশন বইটা যেটা আমরা পড়া দিচ্ছি, পরীক্ষা নিচ্ছি। এটা হচ্ছে তোমরা যারা নতুন, নতুনদের জন্য জব সলিউশন দিলে তোমার পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা আসবে। এই ধারণাটা দিয়ে তুমি যখন বাকি সময়গুলো, সামনে তুমি 7-8 মাস পড়বা, এই যে তোমার একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় এইভাবে আসে, এরপর তুমি যখনই যা পড়বা সেটা তোমার মাথায় কাজ করবে যে ওই যে আমি পরীক্ষার প্রশ্নগুলো যেগুলো পড়লাম ওগুলো যেভাবে আসে সেটা এভাবে আসে। এই জন্য কিন্তু জব সলিউশন বইটা তোমাকে পড়ানো। এখন যে লেকচার ক্লাসগুলোর জন্য তোমার সর্বোচ্চ 3 ঘন্টা বা 3.5 ঘন্টা সময় বেশি ব্যয় করা যাবে না। আর ক্লাস তো প্রতিদিনই হয় না, ক্লাস হয় সপ্তাহে 2 দিন বা 3 দিন, এইভাবে ক্লাসগুলো হয়। ক্লাস সংখ্যাগুলো আমরা বাড়িয়ে দিতে পারবো তোমার চাইলে, পরীক্ষার আগ দিয়ে অবশ্যই বেড়ে যাবে। ক্লাস সংখ্যা 5 দিন, 6 দিন, 7 দিন ক্লাস হবে, তখন তুমি অভ্যস্ত হয়ে যাবা। তো এখন এই ক্লাস গুলো তোমার করার সময় 3 ঘন্টা সারাদিন 3 ঘন্টা বেশি লাগানো যাবে না, নষ্ট করা যাবে না সময়টা। আর ক্লাস করার সময় আমি যেভাবে বললাম যে ক্লাসগুলো তোমার পড়াটা পড়তে সুবিধা করবে, আর যে কনসেপ্টের উপর ক্লাসটা হবে সেই কনসেপ্টটা তোমার ক্লিয়ার হবে, টিচার তোমাকে সেই জিনিসটা পরিষ্কার করে বুঝাবে, এই জন্য ক্লাসটা। আর ক্লাস থেকে গুরুত্বপূর্ণ তথ্য, যেটা তুমি ব্যতিক্রম এবং গুরুত্বপূর্ণ তথ্য, এবং তোমার মনে হলো যে প্রশ্নটা তো খুবই গুরুত্বপূর্ণ বা এই তথ্যটা তো খুবই ইম্পর্টেন্ট, তুমি সুন্দর করে ভিডিওটা থামিয়ে ওই জায়গাটা কয়েকবার দেখে নিলে, দেখে নিয়ে নোট করে নিলে, আর যেই জায়গাটা ক্লাসের মধ্যে বোঝো নাই, স্যারের কথা বোঝো নাই, ওইটা টেনে টেনে কয়েকবার দেখে নিলে, এই তোমার হচ্ছে লেকচার ক্লাস থেকে তোমার কাজ। তারপরে যেটা হচ্ছে যে আমাদের অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হচ্ছে তোমাদেরকে, অ্যাসাইনমেন্টটা কিন্তু তোমরা অনেকেই এই অ্যাসাইনমেন্টটা বুঝতে পারো না, যে অ্যাসাইনমেন্ট বই থেকে যে টপিকের নামটা দেওয়া হচ্ছে, এই টপিকের নামটা কিভাবে ভাষায় পড়বা এটা অনেকেই বুঝতে পারো না। তো টপিকের নামটা আমাদের অ্যাসাইনমেন্ট একটা বই আছে, এই বইটা শুধু একটা নির্দেশিকার বই, ওখানে বেশ কিছু জায়গা দেয়া আছে, কিন্তু মনে রাখতে হবে ওর বাইরে তোমাকে অনেক করতে হবে। দ্যাটস ওয়াই এবার আমরা একটু ডিফারেন্ট কিছু তোমার জন্য প্ল্যান করছি, আমি শেষে বলবো, ওই কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবা। 4 হচ্ছে এক্সাম। তোমরা যারা এক্সাম দিচ্ছ, এক্সামের মধ্যে থেকে তোমরা তোমাদের রেজাল্টটা কি আসতেছে, তোমরা এক হচ্ছে এক্সাম সবাই দাও না, এক্সাম অল্প দাও আবার অনেকে দাও না এক্সামটা, তো এটা ক্ষেত্রে তোমাদের একটা একটা সমস্যা। আর 2 নম্বর হচ্ছে যারা এক্সাম দিচ্ছ তাদের মধ্যে থেকে আমি বলবো যে 70% যারা এক্সাম দিচ্ছ তাদের 70%-এর বেশি তোমাদের এক্সামটা খারাপ হচ্ছে। এক্সাম তোমাকে ফলো করতে হবে, কেন তুমি খারাপ করছো, এক্সামে তোমার কেন ভালো হচ্ছে না, বা এক্সামে তুমি যে খারাপ করছো সেইটা তুমি কোনো সলিউশন বের করতে
পারো কিনা, এটা তোমাকে যদি সলিউশন বের করতে পারো ওটা তোমাকে লিখে রাখতে হবে যে আমি এক্সামে খারাপ করছি কি জন্য, যে আমি বাংলা পারি না, এক্সামে খারাপ করছি কি জন্য, যে আমি ইংরেজি পারি না, ম্যাথ পারি না, তাহলে কি কি পারি না, এক্সামে খারাপ করছি কি জন্য, যে আমি কোনো কিছুই পারি না, এই তো বিষয়ে একটা না একটা কারণ তো থাকবে, সেই কারণগুলো তুমি একটু লিখে রাখবা যে এই কারণে আমি এটা এক্সামে আমি পারছি না, তাহলে তোমার একটা মূল্যায়ন হবে যে আমাকে এই জায়গায় ডেভেলপ করতে হবে। পঞ্চম নম্বর হচ্ছে স্টাডি টাইম, তোমার যে পড়ার যে সময়টা, বাড়িতে পড়ার সময়টা, এই সময়টা তোমাকে যেভাবে বের করতে হবে সময়টা, এই সময়টা বের করার জন্য তোমার, আমি আমি তোমাদেরকে আগেও বলছি আবারও বলি যে যাদের সাথে আমরা এখন অফিসে কাজ করি, যারা ধরো অ্যাডমিন ক্যাডার হয়ে গেছে বা অন্য পুলিশ ক্যাডার হয়ে গেছে, এদের সাথে তো আমরা একসাথে কাজ করি, একই অফিসে কাজ করি বা পাশাপাশি আমরা, আমাদের অনেক সময় মিশতে হয়, আমাদের বন্ধু বান্ধব মিশতে হয়, যে কথাগুলো পাওয়া যায় ইভেন আমাদের সিনিয়রদের সাথে মিশে যেগুলো পাওয়া যায়, ম্যাক্সিমামই এরা ভোরের সময়টা কাজে লাগাতো। দেখো পার্থক্য কিন্তু আছে, পার্থক্য হচ্ছে তোমার সাথে আমরা যেটা করি এখন দেখবো যে বেশিরভাগ হচ্ছে কি যে 12টা পর্যন্ত 11টা পর্যন্ত ঘুমাই, রাত্রে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত পড়ি, পরে 12টা পর্যন্ত ঘুমাই, এটা একটা মানে ব্যাড হ্যাবিট আমার কাছে মনে হয়। এটাকে যদি সম্ভব চেঞ্জ করে আগে একটু আর্লি ঘুমিয়ে খুব ভোরে ঘুম থেকে ওঠা, এটা কিন্তু তোমার একটা সাধনা, মানে এই যে বিসিএস বলো বা তোমার জবের বা তোমার ক্যারিয়ার জন্য পড়াশোনা করছো, এটা তোমার সাধনা, এই সাধনা তোমাকে সেভাবে সফল হতে হবে যেভাবে এটা করলে কাজে লাগবে। আমার এক কলিগ, উনি 25th বিসিএস হয়েছে, অ্যাডমিন ক্যাডার হয়েছে, উনি উপসচিব এখন, তো উনি একটা জিনিস বললো যে উনি বলছিল যে এই বিসিএস এর জন্য কি পড়াটা নিয়ে পড়ছি, এভাবে বলতেছে কি পড়াটা নিয়ে পড়ছি, বিসিএস এর জন্য সে রাতে 3টার সময় ঘুম থেকে উঠতো এভরি ডে। তাহলে এই যে প্রতি রাত্রে 3টার সময় উঠতো বেচারা, উনি প্রশাসন ক্যাডারে এখন চাকরি করছে এবং ভালো পজিশনে আছে, দুদিন পরে হয়তো ডিসি হয়ে চলে যাবে, তারপরে আরো আরো উপরে দিকে চলে যাবে। তো এখন দেখো যে ওই যে 3টার সময় উঠছে তার কি কষ্ট হয়েছে, 3টার সময় ঘুম থেকে ওঠা কত কষ্টের কাজ সে কিন্তু করছে। 3টায় উঠলে কি দাঁড়ায়, তুমি যদি এই যে চাকরি করো, তুমি যে বললা যে 3-4 ঘন্টা বেশি পড়তে পারো না, তুমি যদি 3টার সময় উঠতে পারো, সামাজিক মাধ্যম গুলো থেকে রাতের বেলা একটা দূরে থাকো, তুমি 3টার সময় যদি ঘুম থেকে ওঠো, 3টা থেকে তুমি 9টা পর্যন্ত পড়লে 6 ঘন্টা তুমি পড়তে পারতেছো, বা 8টা পর্যন্ত পড়লে 5 ঘন্টা পড়তে পারছো, এই 5 ঘন্টা তোমার এত ডেডিকেশন থাকবে, এত মনোযোগ থাকবে যে এই 5 ঘন্টা তোমার অন্যরা 8 ঘন্টা পড়লে যা পড়বে তুমি এই 5 ঘন্টা তা পড়তে পারবা। তো এই যে সময়টা একটা খেলা একটা, এই সময় তো তোমার কোনো চাকরি নাই, এমন কোন চাকরি নাই যে রাত 3টা থেকে 8টা পর্যন্ত থাকে, তাহলে এই যে সময়টা 5 ঘন্টা, এই সময়টা কিন্তু তুমি কিন্তু অবশ্যই কাজে লাগাতে পারো, খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারো, এটা তোমার কষ্ট হবে, অনেক কষ্ট হবে, কিন্তু এই সময়টা তুমি ধরতে পারো। আমি এটাই বলছি যে তোমাকে কৌশলী হতে হবে, তোমার চাকরি করো বা অন্য এই অজুহাত দিয়ে তো তোমার পরীক্ষায় তো দেখবে না, তোমাকে কোনো অজুহাতই দাঁড় করা যাবে না, তোমার উপায়ে তোমাকে বের করে নিতে হবে। সো ওই সময়টা তোমার বের করে নিতে হবে, যদি তুমি ভোরের সময়টা কাজে লাগাও তাহলে তোমার পুরো দিনে তোমার আরো অনেক সময় বেড়ে যাবে, তোমার বলতেই হবে না, দেখবা যে দিনে তোমার 10-12 ঘন্টা হয়ে গেছে অনায়াসে। আর যদি তুমি চাকরিজীবী না হও তাহলে তো কথাই নাই, পুরো দিনই তোমার সারা দিনটাকে তোমার মতো করে সাজিয়ে নাও, নিয়ে ঘুম খাওয়া গোসল আর পড়া, এই তো, আর তো কোনো তোমার কাজ নাই, তাহলে পড়াটাকে জাস্ট কি কতবার রিভিশন করা যায় আর পড়াটাকে কতবার মনে রাখা যায়, এটা হচ্ছে ব্যাপার। স্টাডি টাইম যেটা আছে এটা কিন্তু তোমার মনে রাখতে হবে, আমি বারবার যেটা বলি যে এটা তুমি সফল হতে চাইলে স্টাডি টাইম তোমাকে 12 আওয়ার্স প্লাস করতে হবে, 12 ঘন্টা প্লাস করতে হবে, এটা তোমাকে 12 ঘন্টা করতে হবে। আমি অবশ্যই বলবো যে তোমার পরীক্ষার আগ দিয়ে যে 3 মাস থাকবে, ওই 3 মাস তুমি 14 আওয়ার্স প্লাস করবা, মাস্ট, এভরিডে, কোন ব্রেক নাই, প্রত্যেক দিন পরীক্ষা শুরুর 3 মাস আগে থেকে 14 ঘন্টা প্লাস তুমি পড়াশোনা করবা। কিভাবে করবা সেটা তোমার ব্যাপার, যে জব করো তার ক্ষেত্রে ভিন্ন, সে ভোরের সময়টা কাজে লাগে, সারাদিনে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা দিনে অবশ্যই তোমার জানে পড়ার মধ্যে থাকে, এটা তুমি এনশিওর করবা, এটা হচ্ছে তোমার স্টাডি টাইমের কথা বললাম। আর এরপরে যেটা থাকে যে একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, যেটা রুটিন, এই রুটিনটা তোমরা তোমাদের মতো করে একটা নিজের সুবিধা মতো রুটিনটা করে নেবা, যে আমি এই সময় আমি ব্রাশ করব, এই সময় নাস্তা করব, এই সময় বাংলা পড়ব, এই সময় ইংরেজি পড়ব, এরকম না, তোমার মাথা থাকবে যে আমি এই সময় থেকে এই সময় আমি পড়াশোনা করব, এখন এই পড়াশোনাটা আমার কোনটা দরকার, কোন পড়াটা বেশি দরকার, এটা কিন্তু তুমি নিজেই বোঝো, ওইটা তুমি বুঝে তুমি তোমার মতো সেট করবা। তাহলে কি যে আমি সময়টা যদি বের করে নিতে পারি যে আমি রাত 3টায় উঠব এবং আমি 8টা পর্যন্ত পড়াশোনা করব, এই যে সময়টা, এই সময়টা আমি কি কি পড়বো, তোমার কোনটা কোনটা দরকার বেশি, সেটা তুমি অটোমেটিক বুঝতে পারবে যে এইটা পড়া আমার পিসি আছে, এটা পড়া ভালো করে পড়ি, এটা পড়লে ভালো হবে, এই পড়াগুলো তুমি পড়ে ফেলবা। এরপরে দিনের মধ্যে দেখা যাবে যে বিকালে একটু ফ্রি আসো, ওই সময় একটু গণিত করলা বা রিভিশন করলা, রাতের বেলায় কোনো একটা জায়গায় ফ্রি আসো, ওই সময়টা পড়ে নিলা, এই যে ফাঁকে ফাঁকে পড়া, যারা চাকরিজীবী তাদের কথা বলছি, এই কাজটা করবা। আর যারা চাকরি করো না তারা ভোরটা তো কাজে লাগাবাই, তারা দিনের অন্য সময়গুলো কাজে লাগাবা, এই কোন কোন সময়গুলো কাজে লাগাবা সেটাই লিখে রাখবো, যে এই সময়গুলো কাজে লাগাবো, ওইটাই রুটিন, এটা হচ্ছে রুটিনের কাজ। তাহলে বন্ধুরা আমরা যেটা মনে করি সেটা হচ্ছে তোমার এই সাকসেসের পেছনে বড় ভূমিকা রাখবে তোমার হোম স্টাডি। আমি তোমাদের আবারও বলি, আমি নিজেও ক্যাডার হয়েছি, আমার হাত দিয়ে আমি অনেককে ক্যাডার তৈরিও করেছি আলহামদুলিল্লাহ,
এটা হাজার হাজার হবে সংখ্যা, এরকমও আছে। আবার যেটা হয় যে আমি এক ঝাঁক ক্যাডারদের সাথে চাকরি করছি, তো তাদের সাথে কথা বলে তাদের অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে যে কথাগুলো বলবো এটা তোমাকে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে, আস্থা রাখতে হবে আমার প্রতি। আমি সেখান থেকে তোমার বলছি, যারা তোমরা চাকরি করো তাদের জন্য আমি বলবো যে 6 hours+ এখন থেকে, আর যারা তোমরা চাকরি করো না তাদের জন্য এখন থেকে 12 ঘন্টা+ প্লাস ভোরের সময়টা কাজে লাগানো। আমরা দেখলাম যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাড়িতে পড়া, হোম স্টাডি, অর্থাৎ আমাদের যারা আমরা 45 বিসিএস পরীক্ষা অংশ নিব, সামনের সময় আছে আমাদের 7-8 মাস, আমাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে হোম স্টাডি। এক, এখন এর সাথে আমাদের মনে রাখতে হবে হোম স্টাডি আমরা কত ঘন্টা পড়বো। একটা হচ্ছে যারা আমরা চাকরি করি তারা আমরা 6 hours+ করব, নট মাইনাস, আর যারা আমরা চাকরি করি না ফ্রি আছি আমরা 12 hours+ করব, আওয়ার্স+ করব। তাহলে এই দুটো ব্যাপারে আমরা একমত যে আমরা চাকরিজীবী যারা তারা 6 ঘন্টা+ করব, আর যারা আমরা ফ্রি আছি তারা 12 ঘন্টা, এইটা ব্যাপারে আমরা একমত। আমরা আরেকটা ব্যাপারে একমত যে আমরা যে পরীক্ষাগুলো দেখব সেই পরীক্ষাগুলোতে প্রত্যেকটা পরীক্ষায় অ্যাটেন্ড করব, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে পরীক্ষায় আমার মূল্যায়নটা আমি দেখব যে আমি কত পাচ্ছি, আর সেইখানে আমি মানে কেন পাচ্ছি না, সেখানে আমার কোথায় সমস্যা হচ্ছে, আমি কোন সাবজেক্টে উইক, বা আমি কেন এই জায়গাগুলো আমি ঠিক করতে পারবো না, এই বিষয়গুলো আমার বিষয়গুলো আমাকেই ঠিক করতে হবে, এক্সামের কথা বলতেছি। ওকে, আচ্ছা, এই বিষয়গুলো পাশাপাশি লেকচার যে ক্লাসগুলো ভিডিও ক্লাস যে লেকচার দেওয়া হচ্ছে এগুলো কিন্তু তথ্য নির্ভর, এবং এই ক্লাসগুলো তোমাকে টিচার যে পড়াবে সেগুলো তোমার বাকি পড়াগুলো ইজি করে দিবে। প্লাস একটা ক্লাসের জন্য আমরা সারাদিন নষ্ট করবো তা না, একটা ক্লাসের জন্য আমরা বড় জোর 3 ঘন্টা ব্যয় করবো, আর যদি কোনো জায়গায় ভুলে যাই বা একটা জায়গায় বেশি ভালো লাগে ওইটা আমরা কয়েকবার দেখে নিব। এই বিষয়গুলো গেল। এখন বন্ধুরা, তোমাদের সাথে যেটা কথা সেটা হচ্ছে যে তোমাদের এই সামনে যে পরীক্ষাটা আছে, তোমরা যদি 46 এর জন্য হতা, তোমাদের জন্য সময় যদি 1.5 বছর থাকতো, তাহলে আমি তোমাদেরকে বোর্ড বইয়ের পড়া দিতাম, এবং বোর্ড বই থেকে তোমাদের বাড়িতে বলতাম যে বোর্ড বইগুলো কমপ্লিট করো। এখন যেহেতু তোমাদের 45 এর যে সময়টা, এই সময়টা আমার কাছে মনে হচ্ছে যে 7-8 মাস তোমার সময় তুমি পাবা পরীক্ষার জন্য, কম বেশি এরকমই হবে। এই সময়ের মধ্যে থেকে তোমার বোর্ড বইয়ের দিকে যেতে চাইলে তোমরা বেসিকটার মধ্যেই তোমাদের সীমাবদ্ধ থাকবে সবকিছু। এই জন্য এখন তোমাদের জন্য যেটা ঘোষণা, নাম্বার ওয়ান হচ্ছে যে সেপ্টেম্বর, হ্যাঁ, তোমাদের এটা হচ্ছে অগস্ট, সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের বাড়িতে পড়ার যে বিষয়টা থাকবে সেটা থাকবে বাংলা লিখে দিচ্ছি গাইড বই, হ্যাঁ, গাইড বইয়ের উপর, নাম্বার ওয়ান। অর্থাৎ বাজারে যে গাইড বই আছে সেই গাইড বইগুলো আমরা এখনো এই বইগুলোর মধ্যে থেকে প্লাস ম্যানেজ করছি যে বাজারে সবচেয়ে ভালো গাইড বই কোনটা, কোন প্রকাশনী বইটা পড়লে তোমার বেশি কাজে লাগবে, কোন প্রকাশনী বইটা বেহুদা তথ্য নাই, তথ্য কম কিন্তু পড়লে কাজে লাগবে, এরকম 10টা বইয়ের নাম তোমাকে সেপ্টেম্বরের আগেই জানিয়ে দেওয়া হবে। সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে তোমার গাইড বই বাড়িতে পড়া দেওয়া হবে, পেজ ধরে ধরে, যে এত নম্বর পেজ থেকে এত নম্বর পেজ, এই এই টপিক, এই এই জায়গাগুলো, অ্যাসাইনমেন্টে তোমাদেরকে এই পড়াগুলো এইভাবে দেওয়া হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে সেপ্টেম্বরের আগের সময়টা, এখনকার সময়টা কি হবে, এই এক মাস সময়টা তোমাদেরকে জব সলিউশন প্লাস আমাদের যে অ্যাসাইনমেন্ট বই এই জায়গাটা তোমাকে একটু মানে নার্সিং করে বা গ্রুমিং করে তোমাকে একটা লেভেলে নিয়ে এসে আমরা একটা বুঝতে পারবো যে কারা কারা তোমাদের মধ্যে থেকে ভালো করছো, কারা কারা তোমরা ভালো করতে পারছো না। পরীক্ষা কিন্তু অ্যাটেন্ড না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না, পরীক্ষায় তোমাকে অ্যাটেন্ড করতে হবে, পরীক্ষা অ্যাটেন্ড করলেই বুঝতে পারবো যে তোমরা কারা কারা ভালো করছো, কারা কারা ভালো করছো না। যারা যারা ভালো করছো না তাদের জন্য আমরা কিছু চিন্তা ভাবনা করবো যে এই ভালোগুলো যারা করছে না তারা কেন করছে না, তোমরা নিজেরাও করবা আমাদের মধ্যে থেকেও এই চিন্তাটা করবে। তাদের জন্য যারা খারাপ করছো তাদের জন্য আমরা কিছু এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করবো, আমাদের এখান থেকে ক্লাসগুলো লাইভ হবে। এই ক্লাসের মাধ্যমে, এই ক্লাসগুলো হবে তোমার, এক হচ্ছে মোটিভেশনাল ক্লাস, দুই হচ্ছে যে এই ক্লাসগুলোর মাধ্যমে তোমার সাবজেক্ট ওয়াইজ কিছু ব্যাপার থাকবে। ধরো ইংলিশের তোমার তো এখানে প্রচুর ক্লাস থাকবেই, পাশাপাশি তোমার যেটা হচ্ছে যে ইংলিশের এর সাথে সাথে তোমার ইংলিশের বেসিক জায়গা কোন কোন জায়গা উইক আছে, বিকজ তোমরা তো মার্কস কম পাচ্ছ এই লেভেলের যারা তাদেরকে নেওয়া হচ্ছে এখানে, সো এই জন্য তোমাদেরকে ইংলিশের বেসিক, ম্যাথের কোন কোন জায়গায় তুমি উইক, ম্যাথের বেসিক জায়গাগুলো, অন্যান্য সাবজেক্টগুলো তুমি কিভাবে স্টার্ট করেছো, কিভাবে উচিত ছিল, কেন তুমি পারো নাই, এই বিষয়গুলোর উপরে কিছু কিছু লাইভ ক্লাস এসে তোমাকে এটা মোটিভেট করার চেষ্টা করা হবে। যদি তুমি এটা
অ্যাকসেপ্ট করতে পারো, তোমরা যদি নিতে পারো, তোমার যারা উইক আছো, যারা এই এক মাস আমি দেখবো যে আগের এক্সাম প্লাস এখনকার এক্সাম যারা তোমরা অ্যাটেন্ড করছো তাদের মধ্যে থেকে কারা খারাপ অবস্থায় আছো, উঠতে পারছো না, তাদেরকে এই তালিকার মধ্যে নেওয়া হবে, নিয়ে সেই অনুযায়ী একটু ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, এটা গেল একটা সাইড। আর একটা সাইড হচ্ছে যে তার মানে তোমাদের মধ্যে একটা লেভেল আসবে, আসার পরে আমরা ইনশাল্লাহ সবাইকে একটা লেভেলে যদি নিতে পারি তাহলে তখন আমরা তাদেরকে রিটেনের জন্য কিছু পরামর্শ দিব, রিটেনে কিছু ক্লাস দিব, রিটেনে কিছু কাজ দিব। কিন্তু যারা এই কাজগুলো করার পরে তাদের ডেভেলপ হবে না বা পরীক্ষায় অ্যাটেন্ড করবা না, তাদেরকে কিন্তু আমরা পরবর্তী সময় আর ওই লেভেলে চিন্তা করব না, তাদেরকে আমরা নিচের লেভেল থেকে আস্তে আস্তে এই যে ক্লাসগুলো দিয়ে শেষ করে দিব। বাট যারা একটু ডেভেলপ করবে, যারা ভালো করবে, তাদেরকে আমরা যেন ক্যাডার বানাতে পারি, তাদের জন্য কিছু কিছু কাজ এক্সট্রা করা হবে আমাদের পক্ষ থেকে। আমার তরফ থেকে তোমাদের জন্য যা যা করার দরকার, অর্থাৎ তোমরা যে আমাদের প্রতিষ্ঠানকে যে টাকা দিচ্ছ, আমি জানি তোমাদের টাকাটার কত মূল্য। আমি দেখলাম একটা কোচিং এর নাম বলবো না, ওরা 9,500 ফি নিচ্ছে অনলাইনে, অফলাইনে তো আরো অনেক বেশি, 18,000-19,000 টাকা অফলাইন নিচ্ছে। আমি খুব ভালো করে জানি যে তারা কি পড়ায়, তারা কি কাজ করে, আমি সেগুলো বলবো না। বহুদিন আমি এগুলো জায়গায় ক্লাস নিচ্ছি, তো তাদের অনেক বড় বড় কথা ব্যাপারে আমি জানি, অনেক কথা বলে তারা ভুলে ফেলে এবং অনেকভাবে তাদেরকে মোটিভেট করে ভর্তি করে ফেলে, অনেক ভর্তি হয় সেখানে, এই টাকাগুলোতে ভর্তি হয়। তো যাই হোক, আমরা সেই কাজটা যেটা করবো, তোমাদের যে পয়সাটা তোমাদের এখানে ভর্তি হবা, তোমাদের পয়সাটা তোমাদের পিছনে যেন খরচ করা যায়, এই কাজগুলো চেষ্টা করা হবে এখান থেকে। এখানে যারা আছে তাদেরকে সবকিছু মেনটেন করে তোমাদের জন্য যতটুকু করা যায় সেটা তোমাদের পিছনে করা হবে, কিন্তু তোমাদের সবচেয়ে বড় ভূমিকা থাকতে হবে তোমাদের স্টাডিটা সেভাবে করতে হবে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি এখন, তোমাদের তাহলে গাইড বই ভিত্তিক তোমাদের যে অ্যাসাইনমেন্ট হবে, 10টা গাইড বইয়ের নাম তোমরা এখন না, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আগেই, যখন শুরু হবে তার 1-2 সপ্তাহ আগে থেকেই তোমাদেরকে গাইড বইয়ের তালিকাটা দেওয়া হবে যে এই বইগুলো তোমরা সংগ্রহ করো, বা যার কাছে যে বইটা ওই বইটা যদি থাকে তাহলে কেনার দরকার নাই, ইভেন ওই বইটাই কিনতে হবে তার কোনো মানে নাই, অন্য কোনো বইও যদি তোমার ওইটা থাকে তাও হবে, কিন্তু বই হতে হবে একটা করে বই, একটা সাবজেক্টের জন্য তোমার 2টা বই আমরা অ্যালাউ করবো না, একটা সাবজেক্ট তোমার একটা বই হতে হবে। যদি তুমি আন্তর্জাতিকের একটা বই পড়ো, ওই একটা বই তুমি রিভিশন করবা, আর কোনো বই পড়বা না, আর কোনো বই পড়লে সেটা আলাদা ব্যাপার, বাট আমাদের কাছে যেটা কাজটা থাকবে ওই একটা বই থাকবে। এটা আমি বিশ্বাস করি যে 10টা বই রিভিশন করা সম্ভব, কিন্তু 20টা বই হলে সম্ভব না, ক্ষতি হয়ে যাবে। তাহলে এটা আসবে ইয়ার থেকে। আর তারপরে যে কথাটা বললাম সেটা হচ্ছে তোমাদের ক্লাসগুলো, আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কিন্তু তথ্য নির্ভর ক্লাস, আর এখন আবার সেই ক্লাসগুলোই রেকর্ড হচ্ছে। আর এর সাথে লেকচার শিটের ব্যাপারটা যেটা হচ্ছে, আগের যে লেকচার যেটা ছিল ওটাকে একদম ঢেলে সাজিয়েছি, এই শিট থেকে তোমাদের প্রচুর কোশ্চিন কমন থাকবে ইনশাল্লাহ। তাহলে এক হচ্ছে শিটগুলো তোমাদের হাতে গেলে শিটগুলো পড়ে ফেলতে হবে, দুই হচ্ছে যে তোমরা এখন জব সলিউশন বইটা পড়ছো যেহেতু অ্যাসাইনমেন্ট দিচ্ছে, তিন হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট বইটাও তোমরা পড়ছো, চার হচ্ছে তোমাদের আগামী সেপ্টেম্বর মাস থেকে পরীক্ষা পর্যন্ত এই যে গাইড বই, 10টা গাইড বই তোমাদেরকে আমরা কয়েকটা রিভিশন করাবো, শুধু পড়া না রিভিশন করে ফেলবো, পড়াও দিব তোমরা পড়বা, তোমাদের পড়ার টাইমটা আমি বলে দিয়েছি 12-6 ঘন্টা, এগুলো সময় যদি কভার করো তাহলে এই পড়াগুলো তোমরা কভার করতে পারবা। কয়েকটা রিভিশন যখন তুমি করবা পরীক্ষা তোমার অটোমেটিকই ভালো হবে, আমাদের এখানে যে পরীক্ষাগুলো যেগুলো হবে সেই পরীক্ষায় তুমি দেখো ভালো করছো, শুধু এই পরীক্ষা না, তুমি যে পরীক্ষাই দিবা সেই পরীক্ষায় ভালো করবা, কিন্তু এখন তুমি যদি কোথাও পরীক্ষা দাও তুমি কিন্তু ভালো করতে পারবা না, কারণ তুমি ওই অবস্থানে নাই, তোমার এখন অবস্থা খুবই খারাপ, এটাকে তোমার ডেভেলপ হবে, এটা উঠিয়ে নিয়ে আসতে হবে। এখন দেখো যে আমি এইটুকু যা বললাম যে তোমাদের এই এক মাস সময়টা, এই সেপ্টেম্বরের আগের এক মাস সময়টা তোমরা আমাদের এখানে যেভাবে পড়াগুলো দিচ্ছে এই পড়াগুলো এভাবে কভার করো, এর মধ্যে আমাদের লেকচার শিট তারপরে ভিডিও ক্লাসগুলো চলতে থাকুক, এগুলো তোমাদের কাছে চলে যাবে, তারপরে সেপ্টেম্বর মাসের 1st week থেকে তোমাদের জন্য একটা অন্যরকম সার্ভিস শুরু হবে, সেইটায় তোমরা এই সময়টা কোনোভাবেও মিস করবে না। তাহলে হবে কি যে পরীক্ষার যে তোমার ওই সময় সেপ্টেম্বর মাস থেকে যে তোমার 6-7 মাস সময় আরো থাকবে, ওই সময়ের মধ্যে থেকে আমরা এই গাইড বই শেষ করব, এর উপর পরীক্ষা দিব, মডেল এক্সাম দিব, মান্থলি রিভিউ এক্সাম দিব, এবং সবগুলো এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে আমরা মূল পরীক্ষায় যখন ফেস করব তখন দেখবা যে তোমার মূল পরীক্ষা আর কোনো ভয় থাকবে না। এখন 1st phase আছে তোমাদের সাথে, তোমাদের গ্রুমিং সেশন চলতেছে, তোমাদেরকে আর কি প্রথমে প্রশ্ন পরিচিত করা, জব সলিউশন পরিচিত করা, অ্যাসাইনমেন্ট পরিচিত করা, এগুলো কাজ চলতেছে। 2nd phase শুরু হবে সেপ্টেম্বর 1st week থেকে, সেপ্টেম্বর 1st week তোমার হার্ডওয়ার্ক শুরু হবে এবং কড়াকড়ি কিছু নিয়ম ডিসিপ্লিন তোমাদের কাছে চালু হবে, তোমরা বাসায় এই যেগুলো পড়া দিব আমরা তখন আদৌ পড়ো কিনা, পরীক্ষা অ্যাটেন্ড করো কিনা, এবং অনেকেরই ভর্তি বাতিল হয়ে যাবে, এটা আমি ব্যবস্থা নিব। অর্থাৎ তোমরা যদি বেশি ফাঁকি দাও, ক্লাস না করো, টোটালি মানে অ্যাভয়েড করে যাচ্ছ, বা তোমার এখানে ভালো না লাগার কোনো সুযোগ নাই, কারণ তুমি চাকরি না পেলে ব্যথাটা তোমার হবে, এবং তুমি যখন বেকার হয়ে ঘুরবা
তখন বুঝবা যে মানুষের যে দৃষ্টিভঙ্গি তোমার প্রতি হবে তখন তুমি সহ্য করতে পারো কিনা, তখন তুমি বুঝবা। তো ওই সুযোগটা আমরা দিব না। যদি তোমাদের আমরা চাপ দেই, চাপটা তোমাকে নিতে হবে যে তোমার কিছু গাইড বই আগে থেকেই আছে, তাহলে আমরা যদি গাইড বইয়ের নাম দেই সেটা আবার নতুন কিনতে হবে কিনা, দেখো সেটা তোমার উপরে। তুমি যদি কেনো কিনতে পারো, না কিনলেও নাই, ওই গাইড বই যেগুলো আমরা নাম বলবো সেগুলো আমাদেরকে কোনো কমিশন দিবে না, বা আমরা ওর থেকে কোনো বেনিফিট নিব না, বা কারো হয়ে এই কারো গাইড বই আমরা প্রচার করতে যাব না, এটা তুমি নিশ্চিত থাকো। অর্থাৎ সেই বইটার কথাই বলবো তোমাকে, যে বইটা তোমার কাজে লাগবে, এটা হচ্ছে বড় কথা। কারণ ওই বই থেকে আমার কোনো বেনিফিট নাই, তোমার পরে যেন কাজে লাগে এই জন্য আমি এই 10টা গাইড বইয়ের কথা বলবো। আর একটা জিনিস হচ্ছে, তোমরা ভুলভাল বই যেন না পড়ো, এই জন্য আমি 10টা বইয়ের কথা বলবো, আর কিছু না। এখন তোমার যদি বই যদি অন্য কোনো বই থেকে থাকে, তুমি যদি আর বই কিনতে না চাও, তাহলে আমরা যে পড়াটা দিব ওই পড়াটা তোমার বইয়ে যে জায়গায় আছে ওই জায়গাগুলো মিলিয়ে মিলিয়ে পড়বা, তাহলে হয়ে গেলো। তোমার আর একটা বই কিনতে হবে তার কোনো মানে নাই। তোমাকে মনে রাখতে হবে যে তোমার ক্যাডার ডিপেন্ড করবে তোমার উপরে। এখানে বিদ্যাবাড়ি একটা সহায়ক ভূমিকা পালন করবে, অনেক ফোর্স দিই আর যা কিছুই করি, মানে কাজটা তোমার, কাজটা আমি তো ক্যাডার হয়ে গেছি কিন্তু কাজটা এখন তোমার। আমি তোমাকে পথ দেখাতে পারবো, আমি তোমাকে সবই করতে পারবো, আমি তোমাকে ধমক দিতে পারবো, কিন্তু যত যাই কিছুই বলি পড়াটা তোমার কাছে। এই তুমি যদি এটা বুঝতে পারো যে না পড়া তোমার, তাহলে আমি ধরো ক্লাস নিয়ে এখন চলে যাবো, বাসায় যাবো, বাসায় রেস্ট নিবো, তোমার কিন্তু রেস্ট নেওয়ার সুযোগ নাই। তোমার কিন্তু চিন্তা মাথায় রাখতে হবে যে আমাকে এর মধ্যে থেকে সামনে 2-3 বছরের মধ্যে আমার কাছে এটা করতে হবে, না করলে আমি কি করবো বাকি আরো যে 30-40 বছর যে বাঁচবো, ওই বাঁচার লাইফটা আমার জন্য কঠিন হতে পারে। এই বিষয়টা মাথায় রাখো, রেখে এই সামনে যে 1-2 বছরের সময়টা কাজে লাগানোর জন্য রীতিমতো পড়াশোনা করো। তোমাদের সাথে আবার কথা হবে, আল্লাহ হাফেজ, টাটা।